আসসালামু আলাইকুম। সরকারি নজরুল কলেজ ত্রিশাল ময়মনসিংহ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পারভীন আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান, সরকারি নজরুল কলেজ ত্রিশাল ময়মনসিংহ। মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই দুর্যোগ মুহূর্তে আমরা যেন ভয় না পাই। একদিন, নিশ্চয়ই একদিন সমস্ত মেঘ কেটে গিয়ে পূর্ব আকাশে নতুন সূর্য উদিত হবে ইনশাআল্লাহ। করোনামুক্ত পৃথিবীর প্রত্যাশা নিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচনা বিবিএ পাস ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ নিয়ে। হিসাববিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি 1494 সালে হিসাববিজ্ঞানের উপর প্রথম বই প্রকাশ করেছেন। বইটি পাঁচটি খণ্ডে বিভক্ত ছিল। এর তৃতীয় খণ্ডে তিনি হিসাবরক্ষণের উপর 36টি অধ্যায় লিপিবদ্ধ করেছেন। এই অধ্যায়গুলিতে তিনি দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছেন। দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেম বলতে আমরা কী বুঝি বা এর মূল কথা কী? এর মূল কথা হচ্ছে প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তা বা দুটি পক্ষ থাকবে, যার একটি পক্ষ ডেবিট এবং অপর পক্ষ সমপরিমাণ টাকা দ্বারা ক্রেডিট হবে। আমরা জানি এভরি ডেবিট মাস্ট হ্যাভ এ করেসপন্ডিং ক্রেডিট। আধুনিক হিসাববিজ্ঞানীগণ লেনদেনের এই দ্বৈত সত্তার উপর ভিত্তি করে একটি গাণিতিক সূত্রের প্রয়োগ ও ব্যবহার করেছেন। হিসাববিজ্ঞানে ব্যবহৃত এই গাণিতিক সূত্রটি হচ্ছে হিসাব সমীকরণ। ওয়েগান্ড, কাইসো অ্যান্ড কারমেন হিসাব সমীকরণের উপর একটি সুন্দর সংজ্ঞা প্রদান করেছেন। সংজ্ঞাটি হচ্ছে, সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের সম্পর্কের সমতাই হল হিসাব সমীকরণ। তাহলে এখন আমরা যাব যে হিসাব সমীকরণটা আসলে কী সেটা। মৌলিক হিসাব সমীকরণটা হচ্ছে সামেশান এ ইকুয়াল টু সামেশান ই, অর্থাৎ টোটাল অ্যাসেটস ইকুয়াল টু টোটাল ইকুইটিস। এর মানে হচ্ছে মোট সম্পদ সমান মোট সত্ত্বাধিকার বা মোট দায়, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি এবং মোট দায় সব সময় সমান হবে। যে কোনো লেনদেনের দ্বারা যে কোনো পরিস্থিতিতে সম্পদ এবং দায় সমান হবে। এখন এই যে ইকুইটিস বা দায় বা সত্ত্বাধিকার, এই দায়টাকে, মোট দায়টাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। কয়টা ভাগে? দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে বহির্দায় বা লাইবিলিটিস, আরেকটি হচ্ছে অন্তর্দায় বা অনার্স ইকুইটিস। এখন বহির্দায় বা অন্তর্দায় বলতে আমরা কী বুঝি? মনে করো আমি একটি ব্যবসা শুরু করতে যাচ্ছি। ব্যবসা শুরু করার জন্য আমার 10 লাখ টাকা মূলধন প্রয়োজন। এই 10 লাখ টাকার মাঝে আমার নিজের কাছে আছে 6 লাখ টাকা। তাহলে এই 6 লাখ টাকা আমি ব্যবসায় দিয়েছি, আর বাকি 4 লাখ টাকা আমি আমার চাচার কাছ থেকে 2 লক্ষ টাকা এনেছি এবং ব্যাংক থেকে 3 লক্ষ টাকা, আরও 2 লক্ষ টাকা ব্যাংক থেকে এনেছি। তাহলে আমি যে 6 লাখ টাকা ব্যবসায় দিলাম সেটা হচ্ছে অন্তর্দায় বা অনার্স সিকিউরিটি, আর আমি যে বাহিরের পক্ষ থেকে, অর্থাৎ আমার চাচা এবং ব্যাংক থেকে যে বাকি 4 লাখ টাকা নিয়ে আসলাম সেটা হচ্ছে প্রতিষ্ঠানের বাহিরের লোক। তাহলে তাদের যে দায়টা সেটাকে বলা হচ্ছে বহির্দায় বা লাইবিলিটিস। তাহলে এখন সমীকরণটা কী দাঁড়ালো? ইকুইটিসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে দিলাম, তাহলে সমীকরণটা নিশ্চয়ই একটু পরিবর্তন হবে। তাহলে এখন সমীকরণটা দাঁড়ালো এ ইকুয়াল টু এল প্লাস ওই, অর্থাৎ প্রতিষ্ঠানের সম্পদ এবং দায় প্লাস মালিকানা সত্ত্ব সমান হবে। এটাই হচ্ছে সর্বজন স্বীকৃত হিসাব সমীকরণ। এই সমীকরণটা আমরা বই পুস্তকে এবং সবসময় ব্যবহার করে থাকি। এখন এই যে এখানে লিখলাম অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব, এই অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব 4টি উপাদান দ্বারা প্রভাবিত হয়। কয়টি উপাদান? 4টি উপাদান দ্বারা প্রভাবিত হয়। প্রথম উপাদান হচ্ছে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। আমরা যদি প্রতিষ্ঠানে ইনভেস্ট করে থাকি, মালিক যদি ইনভেস্ট করে থাকে, তাহলে মালিকানা সত্ত্ব বা মালিকের মূলধন বৃদ্ধি পাবে। পরবর্তীতে আসছি রেভিনিউ বা আয়। যদি প্রতিষ্ঠানে কোনো আয় হয়ে থাকে বা রেভিনিউ হয়ে থাকে, তাহলে মালিকের মূলধন বৃদ্ধি পায়। এরপর আসছি এক্সপেন্স বা খরচ। প্রতিষ্ঠানে কোনো খরচ হয়ে থাকলে মালিকের মূলধন কমে যায়, তখন অনার্স ইকুইটি বা ক্যাপিটাল থেকে এক্সপেন্সটাকে মাইনাস করতে হয়। এরপর আসছি ড্রয়িং। ড্রয়িং হচ্ছে উত্তোলন। মালিক যদি ব্যবসা থেকে কিছু নিয়ে যায় তাহলে সেটাকে বলে ড্রয়িং বা উত্তোলন। উত্তোলনের কারণে মালিকানা সত্ত্ব কমে যায়, তাহলে অনার্স সিকিউরিটি থেকে মাইনাস হয়। তাহলে আমরা দেখছি 4টি উপাদান দ্বারা যেহেতু অনার্স সিকিউরিটি প্রভাবিত হচ্ছে, তাহলে সমীকরণটাকে আমরা একটু বর্ধিত করতে পারি, একটু পরিবর্তন হতে পারে।
তখন হিসাব সমীকরণের বর্ধিত রূপটা দাঁড়াবে এ ইকুয়াল টু এন প্লাস ওই প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, অর্থাৎ লাইবিলিটি অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ড্রয়িং। অর্থাৎ যদি প্রতিষ্ঠানে আয় হয়ে থাকে তাহলে অনার্স ইকুইটির সাথে যোগ হবে, যদি খরচ হয়ে থাকে তাহলে অনার্স ইকুইটি থেকে বিয়োগ হবে, যদি উত্তোলন করে থাকে তাহলেও অনার্স ইকুইটি থেকে মাইনাস হবে। তাহলে আমরা কি দেখলাম যে হিসাব সমীকরণের বর্ধিত রূপটা হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ওই প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এখন এই যে আমরা লিখলাম এ এল ও ই আর ই ডি, এগুলির সংজ্ঞাগুলি আমরা একটু দেখব যে এগুলি বলতে আমরা কি বুঝি। প্রথমে আসবো অ্যাসেটস বা সম্পদ। সম্পদ বলতে প্রতিষ্ঠানের ওই সকল উপাদানকে বোঝায় যা মুনাফা অর্জন করতে ব্যবহার করা হয় এবং টাকার অঙ্কে মূল্যায়ন করা যায়, যেমন ফার্নিচার, ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল এগুলি। লাইবিলিটিস, ব্যবসা প্রতিষ্ঠানের উপর মালিক ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দাবিকে লাইবিলিটিস বোঝায়। তাহলে কি ব্যবসা প্রতিষ্ঠানের উপর, আমরা এই সমীকরণের মাধ্যমে বোধ একটু আগে বলেছি যে প্রতিষ্ঠানে মালিক ব্যতীত যদি অন্য কোনো পক্ষের দাবি থাকে তাহলে সেই দাবিটাই হচ্ছে অনার্স লাইবিলিটিস, এই দাবি ভবিষ্যতে পরিশোধ করতে হবে। পরবর্তীতে আসছি অনার্স সিকিউরিটি, প্রতিষ্ঠানের সম্পত্তির উপর মালিকের দাবি বা অধিকারই হল অনার্স সিকিউরিটি। পরে আসছি রেভিনিউ, পণ্যদ্রব্য বিক্রয় বা সেবা প্রদানের বিনিময়ে প্রাপ্ত বা অর্জিত অর্থই হল আয় বা রেভিনিউ। এক্সপেন্স, আয় অর্জন করার জন্য যে পরিমাণ অর্থ প্রদান করতে হয় তার সমষ্টি হল ব্যয় বা এক্সপেন্স, যেমন স্যালারিস এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, ইলেকট্রিসিটি এক্সেট্রা। ড্রয়িং বা উত্তোলন, মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান হতে যা কিছু নিয়ে যায় তাই হলো উত্তোলন। অর্থাৎ মালিক এবং আমরা জানি কারবারি সত্তা ধারণা অনুযায়ী প্রতিষ্ঠানের মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান দুইজন পৃথক সত্তা, তাহলে মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যা কিছু দেয় তা প্রতিষ্ঠানের জন্য দায়, আর যদি মালিক প্রতিষ্ঠান থেকে কিছু নিয়ে যায় তাহলে সেটাকে বলে উত্তোলন, সেটা প্রতিষ্ঠানের জন্য খরচ বা ক্ষতি। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের সংজ্ঞাগুলি সব কিছু আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখব কিছু লেনদেনের মাধ্যমে বা কিছু ট্রানজ্যাকশনের মাধ্যমে এই যে সমীকরণটা সেই সমীকরণটার সত্যতা যাচাই করব। তাহলে আসি আমরা, এখানে এক নম্বর ট্রানজ্যাকশন হচ্ছে ইনভেস্টেড ক্যাশ টু স্টার্ট বিজনেস টাকা 3 লাখ। অর্থাৎ ইনভেস্টেড বিনিয়োগ করেছি কি ক্যাশ টু স্টার্ট বিজনেস, আমরা ব্যবসা শুরু করার সময় নগদ 3 লাখ টাকা বিনিয়োগ করেছি। তাহলে আমরা জানি ব্যবসা যখন শুরু করি তখন যা কিছু ব্যবসায় দেওয়া হয় সব কিছুকে বলা হয় মূলধন বা ক্যাপিটাল। তাহলে এখানে দেখা যাচ্ছে দুটি পক্ষ প্রভাবিত হয়েছে, যার একটি পক্ষ হচ্ছে ক্যাশ, কি দিয়েছি আমরা ব্যবসাকে নগদ টাকা দিয়েছি, তাহলে ব্যবসার নগদ টাকা বেড়ে গেছে, তাহলে ক্যাশ বেড়ে গেছে, ক্যাশ হচ্ছে অ্যাসেটস বা সম্পদ, তাহলে ক্যাশ বেড়েছে বা অ্যাসেটস বেড়েছে 3 লক্ষ টাকা, সম্পত্তি পাশে বেড়েছে 3 লক্ষ টাকা, আর দায় পাশে ক্যাপিটাল বেড়েছে অর্থাৎ মূলধন বেড়েছে 3 লাখ টাকা। আমরা দেখতে পাচ্ছি এখানে সমীকরণ সমান হয়ে গেছে, অর্থাৎ অ্যাসেটস পাশেও 3 লাখ, লাইবিলিটি পাশেও 3 লাখ। দুই নম্বর ট্রানজ্যাকশন, পারচেস্ট অফিস ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট টাকা 50,000। অর্থাৎ আমরা কি করেছি, পারচেস্ট ক্রয় করেছি অফিস ইকুইপমেন্ট অফিস সরঞ্জাম অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে হচ্ছে ধারে বা বাকিতে, তাহলে আমরা বাকিতে 50,000 টাকা দিয়ে অফিস ইকুইপমেন্ট কিনেছি। যদি ইকুইপমেন্ট কিনে থাকি তাহলে প্রতিষ্ঠানে ইকুইপমেন্ট চলে আসছে, অর্থাৎ প্রতিষ্ঠানের সম্পদ বেড়ে গেছে, তাহলে সম্পদ বেড়েছে অ্যাসেটস পাশে অফিস ইকুইপমেন্ট নামে সম্পদ বাড়লো 50,000 টাকা। আর এই সম্পত্তিটা আমরা কিনেছি বাকিতে, বাকিতে বলতে আমরা বোঝাই যে টাকা দেয়নি এখনও, দিতে হবে, দেয়নি দিতে হবে। যখনই আমরা এটা জানবো যে দেয়নি দিতে হবে তখনই অ্যাকাউন্ট পেবলের সৃষ্টি হবে, কিসের সৃষ্টি হবে, অ্যাকাউন্ট পেবল, তাহলে এখানে দায় বাড়লো 50,000 টাকা। আমরা দেখলাম এই ট্রানজ্যাকশনের জন্য হিসাব সমীকরণ সমান হয়েছে, অর্থাৎ অ্যাসেটস পাশেও 50,000, লাইবিলিটিস পাশেও 50,000। তিন নম্বর সমীকরণ, এই ট্রানজ্যাকশন,
received cash from customers for service rendered টাকা 10,000 received গ্রহণ করেছি cash নগদ টাকা from customer কার কাছ থেকে খরিদ্দারদের কাছ থেকে নগদ টাকা গ্রহণ করেছি কেন for service rendered সেবা দিয়েছি কত টাকা 10,000 টাকা 10,000 টাকা সেবা দিয়ে আমি নগদ গ্রহণ করেছি এখন যেহেতু নগদ গ্রহণ করেছি received cash যখনই রিসিভ ক্যাশ থাকবে তখনই প্রতিষ্ঠানের ক্যাশ বেড়ে যাবে অর্থাৎ আমার কাছে নগদ টাকা আসলো তাহলে আমরা দেখলাম যেহেতু নগদ টাকা সম্পদ তাই অ্যাসেটস পাশে ক্যাশ নামক সম্পত্তি বাড়লো 10,000 টাকা আবার আমি কি কি দিয়ে নগদ টাকাটা পেয়েছি সার্ভিস দিয়ে সেবা দিয়ে সেবাটা দেওয়ার কারণে প্রতিষ্ঠানের আয় হয়েছে কি হয়েছে আয় হয়েছে আয় বেড়েছে তো আমরা ইকুয়েশনে শিখেছি যদি আয় বাড়ে বা রেভিনিউ হয় তাহলে মূলধনের সাথে বা অনার্স সিকিউরিটির সাথে রেভিনিউ যোগ হয় কি হয় যোগ হয় তাহলে এখানে আমরা কি করব ক্যাপিটাল ছিল আমাদের 3 লাখ 3 লাখ টাকা ছিল ক্যাপিটাল এটার সাথে 10,000 টাকা রেভিনিউ সার্ভিস রেভিনিউ যোগ হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসেটস পাশেও 10,000 টাকা হয়েছে লাইবিলিটিস পাশেও 10,000 টাকা বেড়েছে তাহলে সমীকরণ সমান হয়েছে পরের ট্রানজেকশন পেইড এমপ্লয়িজ স্যালারিজ টাকা 5,000 অর্থাৎ পেইড পরিশোধ করেছি এমপ্লয়িজ কর্মচারীদের বেতন স্যালারিজ বেতন কর্মচারীদের বেতন পরিশোধ করেছি 5,000 টাকা যখনই পেইড কথাটা লেখা থাকবে তখনই আমাদেরকে বুঝে নিতে হবে যে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে ক্যাশ চলে গেছে তো চলে গেলেই তো আমার সম্পদ কমে গেল ক্যাশ কমে গেল তাহলে অ্যাসেটস পাশে ক্যাশ থেকে মাইনাস হবে 5,000 টাকা আবার আমার কেন নগদ টাকাটা চলে গেল আমার প্রতিষ্ঠানের একটা খরচ হয়েছে কি হয়েছে খরচ হয়েছে খরচটার নাম হচ্ছে স্যালারিস খরচটার নাম কি স্যালারিস বেতন বেতন দিতে হয়েছে তো আমরা জানি যদি খরচ হয় বা এক্সপেন্স হয় তাহলে কিন্তু মূলধন থেকে মাইনাস হয়ে যায় আমরা সমীকরণে দেখিয়েছি যে এক্সপেন্স হলে আমরা অনার্স সিকিউরিটি থেকে মাইনাস করি কী করি মাইনাস করি তাহলে এখানে যেহেতু স্যালারিসটা এক্সপেন্স তাহলে এখানে আমরা ক্যাপিটাল থেকে মাইনাস করছি স্যালারিস এক্সপেন্স তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি সমীকরণটা অ্যাসেটস পাশেও 5,000 টাকা মাইনাস হয়েছে লাইবিলিটি পাশেও 5,000 টাকা মাইনাস হয়েছে অর্থাৎ আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন ইজ ইকুয়াল যে কোনো ট্রানজ্যাকশনের জন্য অ্যাকাউন্টিং ইকুয়েশন সমান হবে পরবর্তীতে আসছি উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ টাকা 2,000 উইথড্র উত্তোলন করেছে ক্যাশ নগদ টাকা ফর পার্সোনাল ইউজ ব্যক্তিগত প্রয়োজনে বা ব্যক্তিগত ব্যবহারের জন্য 2,000 টাকা নগদ উত্তোলন করা হয়েছে তাহলে নগদ উত্তোলন করেছি মানে নগদ টাকা নিয়ে নিয়েছি কে নিয়েছে মালিক মালিক প্রতিষ্ঠান থেকে নগদ টাকা নিয়ে নিয়েছে তাহলে প্রতিষ্ঠানের টাকা কি বাড়লো না কমলো প্রতিষ্ঠানের টাকা কমে গেল তাহলে প্রতিষ্ঠানের ক্যাশ নামক সম্পত্তি কমে গেল তাহলে ক্যাশ থেকে মাইনাস হবে 2,000 টাকা এখন এই যে আমি কিছুক্ষণ আগে বলেছি যে মালিক যদি ব্যবসা থেকে কিছু নিয়ে যায় তার ব্যক্তিগত প্রয়োজনে তখন সেটাকে বলা হয় উত্তোলন বা ড্রয়িং উত্তোলনের কারণে মালিকানা স্বত্ব কিন্তু হ্রাস পায় কি হ্রাস পায় মালিকানা স্বত্ব হ্রাস পায় আমরা সমীকরণের দিকে তাকাই এখানে দেখা যাচ্ছে যে যদি উত্তোলন করি তাহলে অনার্স সিকিউরিটি থেকে মাইনাস হয় তাহলে এখানে কি হচ্ছে 2,000 টাকা উত্তোলন করেছি তাই মূলধন থেকে 2,000 টাকা মাইনাস হচ্ছে তাহলে এই ট্রানজ্যাকশনের জন্য আমার সমীকরণ সমান হলো তাহলে আমরা বুঝতে পেরেছি যে কোনো ট্রানজ্যাকশনের জন্য হিসাব সমীকরণ সমান হবে তো ডিয়ার স্টুডেন্টস আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস তো হিসাব বিজ্ঞান সংক্রান্ত যে কোনো সমস্যায় তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ